আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। আমরা যারা মোবাইল টেকনিশিয়ান আছি, তাদেরকে অবশ্যই সফটওয়্যারে কাজ করতে হয়। বিশেষ করে বর্তমান সময়ে FRP লক খোলার জন্য আমাদের বেশ কাজ করতে হয়, বেশ প্রায় পড়তে হয় যে মডেল নিয়ে। এখন বর্তমানে যেসব স্মার্টফোনগুলো বের হয়েছে, এই ফোনগুলো কিন্তু মডেল মোবাইলের পিছনে অথবা সামনে কোথাও লেখা থাকে না। বেশিরভাগ ফোনে বর্তমানে কোনো মডেল লেখা থাকে না কোথাও, যার কারণে একটা মার্কেটে একটা নতুন ফোন যদি আসে, সেটা যদি কাস্টমার দোকানে নিয়ে এসে FRP লক খোলার জন্য, তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা মডেল কত আছে। কাস্টমারও সঠিকভাবে বলতে পারে না অনেক সময় যে এটা কত মডেল। সেক্ষেত্রে আপনারা মডেল কীভাবে দেখবেন অতি সহজ, সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে অতি সহজেই দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এটা দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনের যে ওয়াইফাই আছে, আপনার যে ওয়াইফাই ল্যান্ডটা আছে, সেই ওয়াইফাই আগে আপনাকে রাউটারে প্রবেশ করতে হবে। তো আপনারা জানেন প্রত্যেকটা ওয়াইফাই রাউটারে গিয়ে কীভাবে লগ ইন করে। তো আমি আমার গুগল ক্রোমে দিয়ে লগ ইন করতেছি। আচ্ছা, আমার এখানে আমার রাউটারে লগ ইন করতেছি পাসওয়ার্ড দিয়ে। তো আপনারাও লগ ইন করে নেবেন পাসওয়ার্ড দিয়ে। তো শুরুতেই আপনারা FRP লক খোলার জন্য, মানে মডেল দেখার জন্য, যে আপনারা কীভাবে মডেলটা দেখবেন আর কি, সেটা আমি দেখাইতেছি। অনেক সময় সেম টু অথবা যে কোনো ডঙ্গেল দিয়ে যখন আমরা কাজ করতে যাই, মডেল দেখি না। কারণ মডেল যদি জানি, তাহলে কিন্তু আমরা অতি সহজেই ইউটিউব থেকে ভিডিও দেখি অথবা যে কোনোভাবে আমরা এটা অতি সহজেই ফ্ল্যাশ করতে পারি বা আনলক করতে পারি। কিন্তু যদি মডেলই না জানি, তাহলে আমরা কীভাবে আনলক করব? এরকম সমস্যা কিন্তু অনেক সময় পড়তে হয়। লগ ইন করার পরে, তো আপনার যদি টিভি লিঙ্ক রাউটার হয়, তাহলে লগ ইন করার পরে আপনারা যেটা কাজ করবেন, লগ ইন করে এখানে দেখতে পাচ্ছেন DHCP। তো আপনার অন্য রাউটার হতে পারে, মার্কাস হতে পারে। আমার দোকানের যে রাউটারটা, সেটা হচ্ছে মার্কাস রাউটার, সেটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব। আর আমি আজকে এখন দেখিয়ে দিচ্ছি টিভি লিঙ্ক রাউটার দিয়ে, এটা আমার বাসায় আর কি। এখানে দেখতে পাচ্ছেন DHCPS। তো আপনাদের যদি অন্য রাউটার থাকে, সে তাতে কোনো সমস্যা নাই, আপনারা অন্য রাউটার এভাবে দেখতে পারবেন। অবশ্যই সিস্টেম আছে, আপনারা জানেন। এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন DHCP ক্লায়েন্ট লিস্ট, এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে কিন্তু যখন আপনি ওয়াইফাই কানেক্ট করবেন ওই মোবাইলে, আপনি FRP লক খোলার জন্য, তখনই কিন্তু আপনার এখানে এখানে যখন আপনি আসবেন আর কি, আপনার মোবাইলে কয়টা, আপনার ওয়াইফাই কয়টা কানেক্টেড হয়েছে এটা দেখার জন্য আসবেন, তখনই কিন্তু আপনি ওখানে দেখতে পারবেন মোবাইলের মডেলটা কত। কিছু কিছু ফোন আছে সরাসরি মডেল দেখায়, আবার কিছু কিছু ফোন আছে মডেল দেখায় না। দেখুন, আমার এখানে স্যামসাং এর দুইটা ফোন এখানে কানেক্ট করা আছে, গ্যালাক্সি A20 আর A20S, এটা কিন্তু দেখাইতেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভিভো ফোন এবং ওপো ফোনের ক্ষেত্রে কিন্তু মডেল দেখায় না, কিন্তু আপনার ওই CPUটা দেখায়। আমি আপনাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে একটা 4 নম্বরে দেওয়া আছে V21 1। তো এটা কিন্তু কত মডেল আপনি বুঝতে পারতেছেন না এখান থেকে, যদি আপনি না বুঝতে পারেন। যদি বুঝতে পারেন, তাহলে ভালো কত মডেল আপনি বুঝতে পারবেন, MTK CPU নাকি অন্য কোনো CPU, সেটা আপনারা এটা বুঝতে পারবেন। কিন্তু এটা বোঝার জন্য আপনাকে কী করতে হবে, যদি আমার ফোনটা যদি আপনার ভিভো হয়, তাহলে আপনি ইউটিউবে যাবেন অথবা আপনি গুগলে চলে যাবেন। আমি ইউটিউবে যাইতেছি। এখানে ইউটিউবে আসার পরে ফোন যদি ভিভো থাকে, তাহলে এখানে কী করতে হবে, ভিভো লিখতে হবে, ভিভো। তারপরে ওটা ওখানে কি লেখা ছিল, V211 1, মানে 3111, এটা লেখে সার্চ করলে কিন্তু আমরা সরাসরি মডেলটা পেয়ে যাব। যেমন এটা হচ্ছে ভিভো Y21,